বাংলা সিনেমা জগতের সময়ের জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও বুবলি। হালের জনপ্রিয় এই নায়িকার মধ্যে কে সেরা তা নিয়ে ভক্তদের মধ্যে লেগে আছে কাদা ছোড়াছুড়ি। তো দর্শক, জনপ্রিয় এই নায়িকাদের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের তুলনা নিয়ে এবারে চলচ্চিত্রের বিশেষ আয়োজন। চলুন তাহলে শুরু করা যাক। অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস, চলচ্চিত্র জগতে পরিচিতি পান অপু বিশ্বাস নামে, এবং বুবলির প্রকৃত নাম শবনম ইয়াসমিন বুবলি, চিত্র জগতে পরিচয় বুবলি নামে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অপু বিশ্বাসের উপাধি ঢালিউড কুইন, আর বুবলির উপাধি আপনারা দিয়ে দিবেন। নায়িকা অপু বিশ্বাসের জন্ম 1989 সালের বগুড়ায়। বুবলির জন্ম 1989 সালের নোয়াখালী সোনাইমুখী উপজেলায়। অপু বিশ্বাসের শিক্ষাগত যোগ্যতা SSC এবং বুবলির শিক্ষাগত যোগ্যতা অর্থনীতিতে স্নাতক। অপু বিশ্বাসের স্বামী শাকিব খান এবং তার ছেলে আব্রাহাম খান জয়, অপরদিকে বুবলির স্বামী ও শাকিব খান এবং তার ছেলে শেহজাদ খান বীর। বিশ্বাসের কর্মজীবন শুরু হয় 2006 সাল থেকে এবং বুবলির 2013 সাল থেকে। অপু বিশ্বাস অভিনীত প্রথম সিনেমা FI মানিক পরিচালিত কোটি টাকার কাবিন, এবং বুবলির প্রথম সিনেমা শামীম আহমেদ রনি পরিচালিত বসগিরি। দুইজনেরই প্রথম সিনেমার নায়ক শাকিব খান। অপু বিশ্বাসের অভিনীত সিনেমার সংখ্যা প্রায় 81টি এবং বুবলির প্রায় 20টি সিনেমায় অভিনয় করেন। সিনেমা প্রতি অপু বিশ্বাসের পারিশ্রমিক প্রায় 2-6 লাখ টাকা, অপরদিকে বুবলির পারিশ্রমিক 8-10 লাখ টাকা। অপু বিশ্বাস 2010-2014 সাল পর্যন্ত সিনেমা জগতে শীর্ষে ছিলেন এবং বুবলি 2013 সাল থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। অভিনয় জীবনে অপু বিশ্বাসের উল্লেখযোগ্য কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, নিঃশ্বাস আমার, তুমি নাম্বার ওয়ান শাকিব খান, এবং বুবলির কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে বসগিরি, রংবাস, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড। অপু বিশ্বাস অভিনয় জীবনে 2 বার বাচসাস পুরস্কার এবং বাংলাদেশের কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার সহ অনেক অনেক পুরস্কার অর্জন করেন। বুবলি তার অভিনয় জীবনে শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার এবং চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার পেয়েছেন। অপু বিশ্বাসের মোট সম্পদের পরিমাণ প্রায় 5 কোটি টাকা, অপরদিকে বুবলির মোট সম্পদের পরিমাণ অজানা। দর্শক, হালের জনপ্রিয় দুই নায়িকার মধ্যে এই তুলনা আপনাদের কাছে কেমন লাগলো? আপনার মতে কে সেরা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। পরবর্তী পর্বে দেখা হবে অন্য দুই কিংবদন্তী শিল্পীর তুলনা নিয়ে। ততক্ষণ চলচ্চিত্রের সঙ্গেই থাকুন।